এই সন্তানের তাহনিক করাবেন। তাহনিক, তাহনিক মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সকল সাহাবীদের সন্তান জন্মগ্রহণ করত, নবজাতক শিশুদেরকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসতেন। সহিহ মুসলিম 101 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানা ইউতা বিসসুবিয়ান ফায়ুবাররিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম। যখন কোন শিশু, নবজাতক শিশু জন্মগ্রহণ করত, তখন সে সময়ের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ওই নবজাতক শিশুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করতেন, সুবহানাল্লাহ, ওয়া ইউহান্নিকুহুম, এবং তাহনিক করিয়ে দিতেন। তাহলে বুঝে গেল আপনার নবজাতকের সন্তানকে আপনার পার্শ্ববর্তী কোন ভালো আলেম যিনি কোরআন এবং সুন্নার অনুসারে জীবন চালান, এরকম কোন আল্লাহওয়ালা ফরিজগার মুত্তাকি মানুষের কাছে নিয়ে যাবেন যে আপনার সন্তানের জন্য বরকতের দোয়া করবে এবং তাহনিক করিয়ে দিবে। তাহনিক মানে হলো যে এই নবজাতক শিশুর মুখে মিষ্টি জাতীয় কোনো কিছু লাগিয়ে দেওয়া, জিহ্বার মধ্যে দিয়ে দেওয়া। আমরা আরেকটি হাদিস থেকে জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার সাহাবীদের কোনো সন্তান যদি জন্মগ্রহণ করত, তাদের ওই সন্তানদের পেটের ভিতরে সর্বপ্রথম যা প্রবেশ করত তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা, সুবহানাল্লাহ। এর আগে আর কিছু হতো না। তাহনিক আপনি কখন করাবেন এবং কোন আলিমের কাছে আপনি কখন নিয়ে যাবেন? জন্মগ্রহণের পরে দ্রুততম সময়ে, খুব বেশি বিলম্ব না করে, যত কম সময়ের মধ্যে পারা যায় আপনি এমন একটি সময়ে নিয়ে যাবেন যে আলেম তার জন্য বরকতের দোয়া করবেন, পাশাপাশি তাকে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যকে চিবিয়ে তার জিহ্বার মধ্যে দিয়ে দিবেন যা তার পেটে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দ্বীনি কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।